হ্যালো এভরিওয়ান, কেমন আছো? দেখলে তো আমি কে স্টার্ট করবে, না তুমি করো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আমরা আজকে দুজনেই ব্লগ করছি, ঠিক আছে? আমি আমার ক্যামেরা দিয়ে ব্লগ করছি, ও আজকে এটা নিয়ে বেরিয়েছে যাতে ও ব্লগ করতে পারে। আমি ইচ্ছা করে ওকে ব্লার করে দিয়েছি, কারণ এটা আমার ক্যামেরা, আমি ফোকাস থাকা উচিত। এই ক্যামেরাটা যবে মানে নেওয়া হয়েছিল তত কবে আশা নিয়ে আমরা ক্যামেরাটা নিয়েছিলাম। হ্যান্ডি সবসময় সঙ্গে থাকে, এই ক্যামেরাটা বার করো ঢোকাও একটা ব্যাপার আছে। তো তোমরা কি একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা? দাঁড়াও আমি একটুখানি একটা এক সেকেন্ড অফ করছি। এই যে ওই এতক্ষণ ধরে ক্যামেরায় হাত ধরে আর নিয়ে সামলাতে না পেরে বললো যে এটা রেখে দাও, তুমি ধরো। আমি বললাম আমি ধরব না, আমি আমার ক্যামেরাতেই করব। আরে আমি আজকে বেরিয়েছি ক্যামেরা, বুঝো না ক্যামেরাতেই হোক না, মানে সমবন্টন পদ্ধতিতে আমি বিশ্বাসী। এনিওয়েজ আমরা কোথায় যাচ্ছি সেটা বলে দিই, সেটা হচ্ছে যে মানে রোদ বেরিয়েছে ঝলমলে, তো আমরা বললাম যে আজকে তো মানে ঘরে বসে থাকা যাবেই না, এত ঠান্ডাতে আমরা বেরিয়েছি যখন আজকে তো বেরোনোর দিনই। আর আমরা এক্সপেক্ট করছি যে আজকে হয়তো কিছু লাইন টাইন দেখতে পারবো বিকেলের দিকে, কারণ কি না বেসিক্যালি কালকে থেকে ব্ল্যাক ফ্রাইডে স্টার্ট হচ্ছে এখানে। তো শুনলাম এখানে লোকেরা নাকি বিশাল বড় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তো আমরা ভাবলাম যে হয়তো দেখতে পাবো, লাইন দেখতে পাবো হয়তো বিকেলবেলার দিকটা যদি আমরা ততক্ষণ থাকি তো। আর তাছাড়া নিজেদের কিছু কেনাকাটার আছে, তো চলো যাই। বাস ধরার আগে আমরা একবার এইখানটা চেক করে নিলাম, এইটা আমাদের বাড়ি থেকে একদমই পাশে। আমরা গোট মিট নিয়ে মানে আনার জন্য বেশ দূরে দূরে যাই, তো এখন দেখছি যে পাশে যদি একটা থাকে। দেখো এখানেও কেমন কাদা ফাদা হয়ে থাকে। একটা কথা বলি, আগের দিন যেদিনকে আমরা দৌড়ে বাস ধরলাম সেদিনকে আমার মা আর মাম্মাম দুজনেই ভেবেছে যে বাসটা আমাদের একদম পাশ থেকে গেছে, বা আমরা হয়তো এমনি নর্মাল রাস্তার ওপর থেকে ব্লগ বানাচ্ছিলাম, খেয়ালই করিনি বাসটাকে। এবার আমি এখন সবার উদ্দেশ্যে বলছি যে এখানে হাঁটার জন্য ফুটপাথ থাকে এবং সেটা রাস্তা থেকে অনেকটা দূরে থাকে। যে বাসটা তোমরা দেখেছো হয়তো যে আমাদের জাস্ট পাশ থেকে গেছে, ওটা আমাদের থেকে কমসে কম 15 হাত দূর থেকে গেছিলো। এই যে এইটাই হচ্ছে ডিস্টেন্সটা, মানে এখানে এত বড় ফুটপাথ যে আমরা চারজন একসাথে এখানে পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে পারবো আর কি। তো বাসটা ওই অতটা দূর দিয়ে গেছে, তো আমরা কথা বলতে যেয়ে দেখেছি ক্যামেরা সাইড দিয়ে বাসটা বেরোচ্ছে, আমরা দৌড় লাগিয়েছি আর কি, এটাই মেন কথা। আমরা যে বাসটা উঠেছি সেটা হচ্ছে ডবল ডেকার বাস ছিল, দেখবে তোমার কোনো দেখানো হয়নি এই বাসটা। এটা হচ্ছে এইখানে আমরা বসেছিলাম, এটা পুরো ডবল ডেকার বাস। স্টেশনের গেটটা দিয়ে নামতে গেলে তিসিদা আজকে বাসটা আমাকে ছেড়ে দিয়ে চলে যেত। হ্যাঁ অনেকটা ধরে তো নামাতো না, নিয়ে চলে যেত। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে কোথায়, আবার পুনরায় বেস্ট বাই। পুনরায় বেস্ট বাই, বেস্ট বাই সবসময় তোমার জন্য আমাকে বারবার আসতে হচ্ছে এইসব জায়গায়। আচ্ছা সৌরদীপ, তোর হট করে শখ হয়েছে যে আমাদের সামনেই যে উইলিয়াম টাওয়ারটা রয়েছে এটাকে ফুল জুমে দেখবে যে আমার ফোনে কিরকম দেখায়, তারপরে কি কিছু ডিসিশন নেবে? না তোমার ডিসিশন নেওয়ার দরকার নেই, আমি পাগল হয়ে যাবো ডিসিশন নেওয়ার চক্করে। তো এটা হচ্ছে উইলিয়াম টাওয়ারটা, যেটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা। দেখছি কি করা যায়, হয়তো শিফট করতে পারবে, বাট 6-7 দিন পর, বাট আমি আমার ধৈর্য নেই তুমি জানো। তাহলে অন্য কিছু দেখছো, অন্য কোনো ল্যাপটপ দেখছি, যদি সেম কিছু পাই নাহলে আমি তোমাকে বলছি শোনো তুমি ডেস্কটপ নিয়ে নাও, ল্যাপটপে যেওই না। না আমি একদম এটা করবো না, কারণ মোস্টলি গেমিং ল্যাপটপ ইউ হ্যাভ ইট অন অটোপাইলট। আহা ওকে, হ্যাঁ
হতাশ, আজকেও হতাশ, যে জিনিসটা কিনতে এসেছিলাম সেটা এদের কাছে ডিসপ্লেতে নেই, বাট আমরা অনলাইন অর্ডার করতে পারবো, তাই তো? তো তৃষিতা অনলাইন অর্ডার করছো? মন খারাপ করে গেছো কেন অনলাইন করার জন্য? এখানে আমি দেখতে চাইছিলাম জিনিসটা। হ্যাঁ, আমরা এসেছিলাম এত কষ্ট করে যাতে একটু নিচে হাত দিয়ে দেখতে পারবে, সেটা কাছাকাছি নেই, এখান থেকে প্রায় 20 মিনিট ড্রাইভ করতে, ড্রাইভ করে বাসে করে সেটা 1 ঘন্টা আমরা যাবো না সেই জায়গাটাতে। সো ব্যাক টু প্যাভিলিয়ন। হতাশ হয়ে বাইরে তো বেরিয়ে এসেছি, কিন্তু তৃষিতার মনটা বলছে যে না, যখন এখানে এসেছি তো এখানেই অর্ডার করে যাবো, তাই তো? অর্ডার করে দিয়ে বাড়িতে চলে আসবে সেটা বেটার হবে না? কারেক্ট। চল অর্ডার কর তোমার ফোন থেকে। এটাকে বলা হচ্ছে হুটহাট করে ডিসিশন নেওয়া, মানে আমরা কোনোদিনও সেভিংস করতে পারবো না, মা বুঝলে, কিছু মনে করো না, তোমার ছেলে আর তোমার বৌমা আর তোমার মেয়ে, তোমার মেয়ে আমি কিনছি না, নিজে ঠিক বেরিয়ে গেল। আরে তো এখানে আমরা এসেছিলাম হচ্ছে ইন্ডিয়া মার্কেটের এদিকটাতে মাংস নিতে, আজকে যে দোকান থেকে মাটন নিলাম একদম পুরো সামনে কাটি কাটিয়ে নিলাম, মানে সেই ইন্ডিয়া যে এক্সপিরিয়েন্স হয় না, একদম মাংস দেখে একদম তুমি চুজ করে সেখান থেকে কেটে দিচ্ছে, তোমাকে ইন্ডিয়াতে যে এক্সপিরিয়েন্সটা হয় তুমি খালি এখানে চুজ করতে পারবে না, ওরা একটা পিস পিস রেখে দিয়েছে এখানে, চুজ করতে পারবে, ছিল না এখন। মানে আমরা বেসিক্যালি ওটা নয়, কথাটা হচ্ছে আমাদেরকে যখন বলেছে যে কোন জায়গাটা নেবে, এবার বিশ্বাস করো আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা বলার আগে যে এখানে কিন্তু একটা জায়গার দাম এক রকম হয়, মানে ধরো মাটনের লেগ পিসের একটা প্রাইস হয়, মাটনের রিবসের একটা প্রাইস হয়, তুমি যদি কাট আউট পিস নাও পুরো সেটার একটা প্রাইস হয়, তো সেই অনুযায়ী আমরা আজকে লেগ পিস নিলাম। হ্যাঁ, সবথেকে মজার ব্যাপার একটা জিনিস, সেটা হলো যে এখন আমাকে যখনই জিজ্ঞাসা করেছে যে কোন জায়গার মাংসটা নেবে, এবার আই ওয়াজ লাইক যে ইন্ডিয়াতে আমি কি সব না বলি দোকানদারদেরকে, দাদা ওই পায়ের গিট দাও, কিসব মা আবার কিসব আগলি দাও, পিছলি দাও, কি বলে ভগবান জানে, আর ওরা সেগুলো ওই ল্যাঙ্গুয়েজটা বোঝেও, মানে আমরাও জানি না যেগুলোকে কি বলে, আর এইখানে ঢুকে আমাকে যে কোন জায়গাটা নেবে, আই ওয়াজ লাইক আচ্ছা মিক্স কাট আউট, একটা ভীষণ বাইরে সাউন্ড এলো গাড়ি, তাই জন্য আমরা কেটে দিলাম ভিডিওটা। তো এবার ও যখন আবার জিজ্ঞাসা করেছে যে সাইজ কি করব, আমি দেখলাম একটা রীতিমতো বিশাল বড় একটা করাত টাইপের জিনিস ঘুরছে, ওটা মেশিনে ওরা কাটলো, ফার্স্টেই জিজ্ঞাসা করলো যে উইদাউট বোন দেব না উইথ বোন দেব, এবার উইদাউট বোন মাটন আমি জানি না কিরকম খেতে হবে, আর আমি আমার স্পেশালি অলওয়েজ উইথ বোনই ভালো লাগে, কেন তৃষিতা মানে বোন চিবিয়ে একদম হাড় বানিয়ে কুচিয়ে কুচিয়ে খায় সেটাকে হাড়গুলোকে, আমার ওটাই মজাদার সব থেকে, বিশেষ করে আর আর বিয়ের পর থেকে মামা মানে শাশুড়িমা বলে দিয়েছে যেহেতু চিকেনের হাড় চেবাবে না, মটনের হাড় যত খুশি চেবাও কোনো অসুবিধা নেই, আমি মাটনের হাড়টাকে এত মন দিয়ে চিবাই সেটাকে খুব ভালো করে সিদ্ধ করে চিবাতে পারি ভালোভাবে। চলে এসছি হচ্ছে বাড়িতে, আর বাড়িতে ফার্স্ট ঢোকার আগে আমরা চেষ্টা করি একবার দুবার করে মেল রুমটা যাতে ঘুরে ঢুকতে পারি, তো আজকে মেল রুম খুলে আমি এই পার্সেলটা পেয়েছি, এটা অ্যামাজনের। সত্যি কথা বলতে আমরা এখন এই অ্যামাজনের এরকম টাইপের কিছু অর্ডার করিনি, যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা কার্পেট অর্ডার করেছি আমরা, কার্পেট তো এটার মধ্যে আসবে না আমরা জানি না, আরেকটা জিনিস অর্ডার করেছিলাম হচ্ছে সেই ব্লেন্ডারটা, সেগুলোও এরকম প্লাস্টিকে আসবে না, বাট এখানে আসলে সৌরদিত্তর নাম টাম সব কিছুই দেওয়া, আমাদের অ্যাপার্টমেন্টের প্রপার অ্যাড্রেসও রয়েছে, কে পাঠিয়েছে না পাঠিয়েছে এখনো আমরা জানি না, কারণ এটা কেউ না পাঠালে হয়তো অ্যামাজন আমাদেরকে ভালোবেসে পাঠিয়ে দিই। কি এটা? বেডশিট? ও মা, বেসিক্যালি আমরা সেদিন ব্লগে বলছিলাম আমাদের সুরেখ একটা কেনার প্ল্যান হচ্ছে বলে, ও কোন দিন যেন সুরাকের কথা বললাম, নীরজের বাড়িতে যেদিন গেছিলাম না, যেটা আমরা নেবো এরকম একটা সুরাক প্ল্যান করছি, দেখাইনি আমরা ব্লগে, এটা কি ধরনের মানে মানে এটা তো ভাঁজ করা কেন, এটা এই যে জিনিসটা হচ্ছে এই রকম হবে, ও আচ্ছা এটা খুলবে কাপড়টা, কাপড়ের এটা? হ্যাঁ, আর এটা মানে হ্যাঙ্গিং, উপরে হ্যাঙ্গিং করা, এই যে হ্যাঙ্গিং কোথায় করব আমরা? ও আচ্ছা আচ্ছা, ডোর অর্গানাইজার, আর থেকে বড় কথা হচ্ছে মানে ও মাই গড, খুব সুন্দর হয়েছে কিন্তু এটা, এটা কে পাঠালো?
এটা আমাদেরকে এখন খোঁজ নিতে হবে যে কে পাঠিয়েছে আমাদেরকে, আমি আমাদেরকে আমরা ঘুরিয়ে নিই। আমি ফার্স্টে ভাবলাম যে হয়তো মানে পুরোপুরি কিছুটা ব্লাফ বেরোবে, ভেতরে দেবো একটা কাগজ আছে খালি কিছু লেখা যে থ্যাংকস ফর পারচেসিং ফ্রম অ্যামাজন সামথিং, এর কিছু অ্যামাজন থেকে হয়তো এসেছে কিছু। হ্যাঁ এটাকে আমাদের ফেরত দিয়ে দেবো, মানে কাকে ফেরত দেবো ভাই? তবে যদি যদি কেউ আমাদের মানে ব্লগেই বলছি, যদি আমাদের কেউ মানে ভালোবেসে পাঠিয়েছো তাহলে জানাতে পারো আমাদেরকে কিন্তু, মানে যে পাঠিয়েছো বা কিছু, নাহলে আমার মনে হচ্ছে আমাকে আমার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করো। আমার অ্যাড্রেস কিন্তু অনেকেই দেখে নিয়েছে ব্লগ থেকে, আমার একবার ভুল করে আমার অ্যাড্রেসটা দেখানো হয়ে গেছিলো, সেই তারপর অনেকেই অনেক ফোন টোনও আসে, অনেক কিছুই হয় আমাদের কাছে, তারপর আমি সেই সেই ব্লগটাকে আমি ওই পোর্শনটা কেটে দিয়েছি। বাট এনিওয়েজ, যাই হোক, থ্যাংক ইউ, কাকে থ্যাংক ইউ বলছি জানি না, বাট থ্যাংক ইউ। তো কি মানে ইউজ করবো তাই তো, টাঙিয়ে রাখি, আমাদের অ্যাকচুয়ালি এটা দরকার ছিল। আর আমরা অন্য কিছুই খুঁজছিলাম, আমরা ভাবছিলাম যে মানে বাইরে ঢাকা কিছু স্ট্যান্ড কিনবো, হ্যাঁ ওইখানে রাখার নিচে, নিচে রাখার, কিন্তু এটা মনে হচ্ছে আমাদের কাছে একটা গ্রেট আইডিয়া হতে পারে, একবার চলো এটাকে লাগাই, চলো স্পেস সেভিংও হবে, হ্যাঁ সবার নজরে ডালালো আমরা রাখতে পারি, চলো। তো তুমি আইডিয়া পেয়ে গেছো কোথায় লাগাবে? আমিও সেটাই ভাবছিলাম। एक्चुअली আমরা ফার্স্টে না জুতো সব এটার ভিতরে রাখতাম, এটার ভিতরে এই নিচের এই জায়গাটাতে রাখতাম, এখানে এখন দুটো জুতো আমার পড়ে আছে, যাই হোক। তারপরে আমরা রাখছি হচ্ছে এখন জাস্ট এই জায়গাটাতে, এই যে জুতোগুলো এখানেই পর পর রাখা রয়েছে। তো তুমি কি এই ডোরটার পেছনে রাখবে ভাবছো? আমি সেটাই ভাবছি, এই ডোরটার পিছনে রাখলেই আমার মনে হয় না, এটা এটার সাথে টাচ হয়ে যাবে, আমি বলবো এটার সাথে লাগিয়ে রেখে দেখবে এটাতে, ওটা ওটা সে টাচ হবে, মানে ওও কি অতটাও কি হবে, কারণ এখানটাই আমার মনে হয় কনভিনিয়েন্ট হবে, কারণ আচ্ছা কতটা উঁচু দেখি, এটা আমি ধরে ধরে না, আমি এটা এখান থেকে থাকবে, তো আমাদেরকে নিচেরটা লাগবে বলে, যদি নিচেরটা আমরা না ইউজ করি তাহলে হয়ে যাবে, কারেক্ট। তো চলো লাগা, দিশিতা মানে হেভি হ্যাপি মনে হচ্ছে দেখে দিশিতাকে, হ্যাঁ। আচ্ছা এগুলো বোল্ট ফোল্ট কিছু না, আমি ভাবলাম যেখানে কিছু টাইটিং হবে, না ওই যে হুক, খালি দুটো হুক মাত্র, না ওখানে আর একটা আছে, বাহ। এবার আমরা এটাকে লক করে দেখি নাকি, হুম এটা হচ্ছে কি না, দরজার ভেতরে জুতো থাকছে, কেউ জুতো কোথায় আছে দেখতেও পাচ্ছে না, অনলি যখন তুমি এটা খুলবে। আর সব থেকে সুবিধা হচ্ছে আমি জায়গাটাকে এখানেই করতে পেরেছি, মানে আমি যখন বেরোবো বা ঢুকবো আমার এটাকে নিয়ে ঢুকতে হবে না ঘরের ভিতরে, ঘরের ভিতর বাইরে বেরোতে হবে, হ্যাঁ ক্লিনারের জন্য এপাশে আমার সমস্ত সরঞ্জাম তো রয়েছে, এই যে এগুলো আমরা এসে কিনেছিলাম সবার আগে, এই যে মাস্ক রয়েছে আর এই স্যানিটাইজার রয়েছে, স্যানিটারি স্প্রে আর কি, সুন্দর হয়েছে। কেন ওটা করে কি হবে, বাবারে। তো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, আমাদের খুব ভালো লাগলো, একটা নতুন জুতো স্ট্যান্ডও হলো আমাদের এখন, আর তিশিদা এখন বসে গেছে ওখানে এডিট করতে, পুরো পাগলদের মতো লাগছে, বাবা স্ক্রিপ্টে রাখবো তোমাকে ভূতের। এনিওয়েজ চলো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, চলো টাটা।